নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি চিনু, আমি আবার এসে গেছি আপনাদের সামনে নতুন একটি পর্ব নিয়ে। আর এই পর্বে আমি দেখাবো আপনাদেরকে ডোডিটাল ট্রেকিং পর্ব। ডোডিটাল হচ্ছে উত্তরকাশী থেকে 15 কিলোমিটার দূরে সঙ্গমচট্টি বলে একটা জায়গা আছে। সঙ্গমচট্টিতেই গাড়ি থামে, অর্থাৎ সঙ্গমচট্টির পরে আর রাস্তা নেই, গাড়ি যাওয়ার রাস্তা, বাকি রাস্তাটা হেঁটে যেতে হয়। সঙ্গমচট্টি থেকে 22 থেকে 23 কিলোমিটার ট্রেক করে পৌঁছতে হয় ডোডিটাল। খুব সুন্দর একটি লেক, এবং পুরাণ গাথা অনুযায়ী সেখানেই গণেশের জন্ম হয়েছিল, ফলে গণেশের একটা মন্দির রয়েছে। তো আমরা যাব সেখানে, সে ছবি দেখাবো, কিন্তু এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সঙ্গমচট্টিতে, কারণ সঙ্গমচট্টির পরে আর গাড়ি যায় না। সঙ্গমচট্টি থেকে আমাদের ট্রেকিং পর্ব শুরু হবে, দেখতেই পাচ্ছেন। আর ঋষিগঙ্গার গর্জন শুনতে পাচ্ছেন, ঋষিগঙ্গার এই রূপ দেখতেই পাচ্ছেন বয়ে চলেছে। তো ঋষিগঙ্গা ধরেই আমরা হাঁটবো। ঋষিগঙ্গার মানে জন্মই হচ্ছে ডোডিতাল থেকে। তো ডোডিতালে একদিনে তো পৌঁছানো অসম্ভব, মানে আমরা ধীরে ধীরেই যাব। আগে কয়েকটি গ্রাম আছে, আগৌড়া আছে, বেউড়া চট্টি আছে, সেখানে আজকে রাত্রে থাকবো। তারপরের দিন আবার ডোডিতালের উদ্দেশ্যে ট্রেকিং শুরু করব। তো আজকে এখন দেখা যাক কতটা পৌঁছতে পারি। আমার যাত্রাপথের পুরো ছবি আপনাদের সামনে তুলে ধরবো। এই যে ব্রিজ দেখছেন, সঙ্গমচট্টি ঋষিগঙ্গার উপরে তৈরি ব্রিজ, এই ব্রিজ ক্রস করে আমাদের এই জঙ্গলের মধ্যে দিয়ে পাহাড় পেরিয়ে উঠতে হবে। অনেকটা রাস্তা, ফলে শুরু করি ট্রেকিং। এখন ইতিমধ্যেই প্রায় 8:30 বেজে গেছে, ফলে যত তাড়াতাড়ি যেতে পারবো তত তাড়াতাড়ি পৌঁছতে পারবো। তাহলে চলুন আমার সঙ্গে শুরু করবেন এই ডোডিতালের ট্রেকিং। সকালে উত্তরকাশী থেকে একটা গাড়ি 600 টাকায় ভাড়া করে চলে এলাম সঙ্গমচট্টি। উত্তরকাশী থেকে সঙ্গমচট্টির দূরত্ব মেরে কেটে 15 কিলোমিটার। সঙ্গমচট্টিতে খানকতক ঝুপড়ি মতন দোকান আছে, সেখানে ম্যাগি পাওয়া যায়, ব্রেকফাস্ট সেরে নিতে পারেন। তবে আমরা সকাল 8টায় পৌঁছে যাওয়ায় তখনও কোনো দোকান খোলা ছিল না, তাই সঙ্গের খাবারের উপর ভরসা করেই রওনা দিলাম। জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, সরু রাস্তা বলতে পায়ে চলা পথ আর কি, পাথর এবং বোল্ডার বেশ। আর ঠিক এই মুহূর্তে বাঁদিকে ঋষিগঙ্গার গর্জন আপনারা শুনতে পাচ্ছেন। ঋষিগঙ্গাকে সাথে রেখেই আমাদের এই পুরো পথটা পেরোতে হবে। খুব কম মানুষ এ পথে যান, খুব একটা পপুলার ট্রেকিং রুট এটা নয়, কিন্তু খুব সুন্দর। এখানকার প্রকৃতি একেবারে নিখাদ, কারণ যেহেতু ভিড় নেই, খুব বেশি মানুষ এ পথে পা বাড়ান না, সে কারণে প্রকৃতি এখনও পিওর রয়েছে, ভার্জিন রয়েছে। এতক্ষণ ঋষিগঙ্গা ছিল বাঁ দিকে, এবার ঋষিগঙ্গা এসে গেছে আমাদের ডান দিকে। এই ঋষিগঙ্গাকে ধরেই আমাদের এগিয়ে যেতে হবে আগৌড়া বা বেউড়া চট্টির দিকে। এখন দেখা যাক কতদূর পৌঁছই। রুটে প্রকৃতি নিজেকে উজাড় করে দিয়েছে, চারদিকে সবুজ, ঢেউ খেলানো পাহাড়, আর দেখতেই পাচ্ছেন বয়ে চলেছে ঋষিগঙ্গা। এখান থেকে রাস্তা আরও খারাপ হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন, চারদিকে শুধু পাথর, মানে বোল্ডারের ছড়াছড়ি, সম্ভবত ল্যান্ডস্লাইড হয়েছিল। এই রাস্তাটা একটু পেরোতে হবে, একটু কঠিন যদিও। ঠিক আছে, চলুন চ্যালেঞ্জটা নেওয়াই যাক। রাস্তার অবস্থা খুবই খারাপ, খুব সাবধানে চলতে হচ্ছে দেখেই বুঝতে পারছেন। তার মধ্যে যদিও আমি ক্যামেরা চালাচ্ছি, কারণ রাস্তার হালটা আপনাদের দেখানোর জন্যে, ফলে একটু রিস্ক নিতেই হচ্ছে।
ওই যে দূরে দেখা যাচ্ছে অশিগঙ্গার উপরে যে ব্রিজ মানে সঙ্গম চট্টি, ওখান থেকে রওনা হয়েছিলাম আমরা। এখনও অবধি এইটুকুই এসে পৌঁছতে পেরেছি, কারণ রাস্তার হাল খুব খারাপ দেখেই বুঝতে পারছেন। এখন দেখা যাক আর কতটা যেতে পারি আর কি। দশ হাজার ফুট উচ্চতায় এক স্বচ্ছ জলের পবিত্র হ্রদ ডোডিতাল, যার চারদিকের প্রাকৃতিক সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না, আর যাত্রাপথের সৌন্দর্য অতুলনীয়। এই ডোডিতালই হচ্ছে গণেশের জন্মভিটে। এখানেই পার্বতী স্নান করার সময় সৃষ্টি করেছিলেন গণেশকে। এই রুটে আমাদের পার হতে হবে ছোট বড় 80টি ওয়াটার স্ট্রিম বা ঝর্ণা। পথের বিবরণ আগে কোথাও সেভাবে পায়নি। ডোডিতাল নিয়ে বিশেষ কোনো লেখালেখি বা তথ্যচিত্র নেই বললেই চলে, তাই সম্পূর্ণ অচেনা এক পথেই পা বাড়িয়েছি। সঙ্গে অবশ্য নিয়েছি গাইড কপিলকে। কপিলের সঙ্গে পরে আপনাদের আলাপ করাবো, কারণ কপিল আমাদের রওনা করিয়ে এগিয়ে গিয়েছে। আমাদের রাতে থাকা খাওয়ার বন্দোবস্ত ওকেই করতে হবে। আগরা বলে একটা গ্রাম আছে, সেখানেই কপিল আমাদের ধরে নেবে বলে জানিয়েছে। ফলে আপাতত আমরা অশিগঙ্গাকে পাশে রেখে নিজেরাই পথ চিনে চিনে চলেছি। এমনিতে প্রকৃতিকে সঙ্গী করে পথ চলতে খারাপ লাগছিল না, কিন্তু এক একটা জায়গা পুরো ধসের কবলে, রাস্তা বলে কিছুই নেই। সেই জায়গাগুলো খুব রিস্কি জোন হয়ে রয়েছে। খুব সাবধানে ধস প্রবণ এলাকাগুলো পার হতে হচ্ছিল, কারণ একটু পা হড়কালেই আর দেখতে হবে না, সোজা ওপরে চলে যেতে হবে। আড়াই ঘন্টা টানা হেঁটেছি, রাস্তার অবস্থা কী তা আপনারা দেখেছেন। ফলে এনার্জি লেভেল নিচে নেমে গেছে, ফলে এখানে একটু চকলেট ফল এগুলো নিয়ে একটু পেটে দিই আর কি। কারণ এই চারদিকে যা দেখছি কোথাও কোনো জনবসতির চিহ্ন এখনো অবধি দেখতে পাইনি। সামনে আগরা বলে একটা গ্রাম আছে বলে
জানি বা শুনেছি, কিন্তু আগরা গ্রামের চিহ্ন এখনও খুঁজে পাইনি। ফলে আরও কতক্ষণ আমাদের চলতে হবে জানি না, এদিকে রোদ তো বাড়ছেই। যদিও অক্টোবরের তৃতীয় সপ্তাহ, সেভাবে খুব গরম নয়, এখন ঠান্ডারই মরশুম, ঠান্ডা প্রায় পড়েই গেছে। কিন্তু এত আপহিল, এত চড়াই যে রাস্তা এত খারাপ যে সেটা সেই চড়াই ভাঙতে ভাঙতে আমাদের প্রায় প্রাণ ওষ্ঠাগত। আমার পেছনে দেখতে পাচ্ছেন রামদানা পুরো লালে লাল হয়ে রয়েছে, মনে হচ্ছে যেন আগুন জ্বলে গিয়েছে। রামদানা একটা শস্য, বিশেষ ধরনের শস্য আর কি, রামদানা চাষ হয় গাড়োয়াল ডিজাইনে, এবং এই রামদানাকে পিষে আটা তৈরি হয় এবং সেই আটা থেকে রুটি তৈরি হয়। সেই রুটি খান এখানকার স্থানীয় গ্রামের মানুষরা। যদিও সেই রুটির স্বাদ আমি পেয়েছি, আমি রামদানার রুটি খেয়েছি, খুবই সুস্বাদু খেতে হয়, স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী। তো রামদানা যখন এরকম হয়ে থাকে এবং আগুন জলে মনে হয় দেখলে খুবই সুন্দর লাগে, দেখেই বুঝতে পারছেন। রামদানার কিছু চিত্র আমি আপনাদের দেখাচ্ছিও। কিছুটা যাচ্ছি আর মুগ্ধ হয়ে দাঁড়িয়ে পড়ছি। জানি দেরি হয়ে যাচ্ছে, অনেকটা রাস্তা যেতে হবে, তবু মন মানছিল না। প্রকৃতির এই নিখাত সৌন্দর্যের কাছে যুক্তিবোধ ও সময় জ্ঞান বারবার হার মানছিল। মনে হচ্ছিল আর একটু দাঁড়িয়ে থাকি, মন যেন কিছুতেই ভরছিল না। ঈশ্বর যেন এখানে সব কিছু নিজের হাতে সাজিয়ে রেখেছেন। এখনো আরো কিছুটা পথ যেতে হবে, তারপরে আগোরা।
রাস্তার কি হাল দেখেই বুঝতে পারছেন, রাস্তার যা অবস্থা। রাস্তা বলে কিছু নেই বেসিক্যালি, এই জায়গাটা পুরোই ল্যান্ডস্লাইড হয়েছিল, ধসে গেছে, এখান দিয়ে উঠতে হচ্ছে। খুবই রিস্কি জোন এই জায়গাটা। দুপুর দুটো বেজে গেছে প্রায়, আমরা এখন এসে পৌঁছেছি ধনৌগলা বলে একটা ছোট্ট গ্রামে। ধনৌগলা বলতে সেখানে এখানে কিছুই নেই, চায়ের দোকানও নেই, রাতে থাকারও কোনো ব্যবস্থা এখানে নেই। পিছনে পাহাড়ের উপরে একদম উপরে যেটা, এখান থেকে তাও অন্তত 1.5 কিলোমিটার হবে, যে গ্রামটা দেখা যাচ্ছে সেটার নাম হচ্ছে আগোড়া। তো আগোড়ায় যাই, দেখি আগোড়ায় কী ব্যবস্থা, কিছু থাকা বা খাওয়ার কোনো ব্যবস্থা হয় কি না। বিশেষ করে খাওয়া তো দরকার, কোনো সারাদিন সেভাবে কিছু খাওয়া হয়নি, দুপুর হয়ে গেল এখন অবধি কোনো সেভাবে খাওয়া জোটেনি, কারণ রাস্তায় কিছুই নেই। ডোডিতালের রাস্তা খুবই খারাপ এবং রাস্তায় প্রায় কিছুই নেই, দোকানপাট কোনো গ্রামও পাওয়া যায়নি। ফলে এখন দেখতে হবে আগোড়া গিয়ে আগোড়াতে যদি কোনো খাওয়ার ব্যবস্থা করা যায়। তাহলে চলুন দেখা যাক আগোড়া গিয়ে কি দাঁড়ায়। এই রুটের আসল মজা হচ্ছে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। পথ খুব খারাপ, কষ্ট ঠিকই, কিন্তু এই সৌন্দর্য এত অনাবিল সৌন্দর্য প্রকৃতির, যার টানেই ছুটে আসা। এখন বিকেল 3টে বেজে গিয়েছে, আমরা সবেমাত্র পৌঁছেছি আগোড়া। আগোড়া থেকে সঙ্গমচিটির দূরত্ব 5 কিলোমিটার, কিন্তু আমাদের ট্রেকের যে রেট, স্পিড বা গতি সেটা খুবই স্লো। তার কারণে আমাকে শ্যুট করতে করতে যেতে হয়, ছবি তুলতে হয়, সেই কারণে আমাকে বহুবার দাঁড়াতে হয়, ক্যামেরার অ্যাপারেটাস রয়েছে, লেন্স রয়েছে, চেঞ্জ করতে হয়। সেটাও আপনাদেরই জন্যে, আপনাদেরকে দেখাবো বলে এই পথের দৃশ্য। আর পথের অবস্থা মানে বিশেষ করে রুটটা খুব খারাপ, রাস্তার অবস্থা বেহাল রাস্তা যাকে বলে, ফলে তার জন্য অনেকটা সময় লাগে আর রাস্তা একটু এদিক ওদিকও হয়ে যায় অনেক সময়। তো আগোড়ায় এসে পৌঁছেছি, আগোড়ায় সারাদিন বেশি কিছু খাওয়া হয়নি, ফলে আগোড়াতে আমরা ভেবেছি একটুখানি লাঞ্চ হওয়াতে আর কি বিকেল হয়ে গেছে, ফলে ম্যাগির অর্ডার দেওয়া হয়েছে। ম্যাগি নুডলস সেখানে পাওয়া যায়, বিশেষ কিছু পাওয়াও যায় না। তো আপনারা যদি কেউ আগোড়াতে এসে থাকতে চান, আগোড়াতেও থাকতে পারেন, এখানে হোমস্টে আছে, ভারত হোমস্টে দেখতে পাচ্ছেন, আরও কয়েকটা হোমস্টে রয়েছে। তো আমরা বেসিক্যালি এগিয়ে যাবো আরও কিছুটা, আরও 2 কিলোমিটার আগে বেওড়াচট্টি বলে একটা গ্রাম আছে, এগিয়ে তো যাবো এই কারণেই যে আগামীকাল যখন আমরা ডোডিতালের ট্রেকিং শুরু করব, তাহলে তার দূরত্বটা একটু কমিয়ে রাখতে চাই, কারণ এখানে থাকলে কালকে অনেকটা ডিস্টেন্স কভার করতে হবে। ফলে একটু এগিয়ে যেতে চাই, বিকেল হয়ে এসছে, 5টা 5:30 নাগাদ সূর্য ডোবে, ফলে আমাদের হাতে এখনও কয়েক ঘন্টা 2-2.5 ঘন্টা সময় রয়েছে। ফলে এখানে একটুখানি খেয়ে নিয়ে আমরা রওনা দেবো বেওড়াচট্টির দিকে। প্রায় বিকেল 5টা বেজে গেছে, আমরা এসে অবশেষে পৌঁছেছি বেওড়াচট্টি। আগোড়া থেকে আরও 2 কিলোমিটার দূরে বেওড়াচট্টিতে এসে পৌঁছেছি। পেছনে দেখতেই পাচ্ছেন একদম সুন্দর সবুজ প্রকৃতির কোলে শান্ত একটি স্নিগ্ধ গ্রাম। কিন্তু আগেই বলে নিই, বেওড়াচট্টিতে কিন্তু ইলেকট্রিসিটি নেই, মোবাইল টাওয়ারও এখানে কাজ করে না কোনো। এখানে আজকে রাত্রে থাকবো, কালকে সকালে আমরা রওনা দেব ডোডিতালের উদ্দেশ্যে। ডোডিতাল এখান থেকে আরও 15-16 কিলোমিটার দূর, এবং এই পাহাড়ের পেছনে জঙ্গলের ভেতর দিয়ে চড়াই আছে কিছুটা, দিয়ে যেতে হবে ডোডিতাল। বেওড়াচট্টিতে আজকে রাত্রে থাকি,
তারপরে কাল সকালে দেখা যাবে আবার নতুন চ্যালেঞ্জ নিয়ে পথে নামব। পেছনে তীব্র গর্জনে ছুটে আসছে ঋষিগঙ্গা। এই ঋষিগঙ্গারই উৎপত্তিস্থল হচ্ছে ডোডিতাল, যেখানে কালকে আমরা যাব। এই ডোডি এই যে ঋষিগঙ্গা দেখছেন, এই ঋষিগঙ্গার উপরে একটা ছোট্ট কাঠের পুল বানানো আছে, কাঠের গুড়ি ফেলা। খুবই রিস্কি পথ, এই পথটা আমাদের পেরোতে হবে। বহুত হি খুবসুরত নজারা হ্যায়, ये तो ऐसी गंगा है। ये पुल काठ का बना हुआ है, पार करना थोड़ा दिक्कत हो रहा है, लेकिन मैं कोशिश कर रहा हूँ कि पूरा फुटेज आप तक पहुँचे, आप लोग देखें कि कैसे ये रूट है। लेकिन रूट जो है डोडिताल का, फिलहाल हम लोग बेवरा चट्टी पहुँच चुके हैं, ये ऐसी गंगा भी पार कर चुके हैं। बहुत ही खूबसूरत नज़ारा है, भीषण सुंदर चारदिगे प्रकृतर दृश्य देखते ऐसी गंगा बुचे काठर पुल पार कर चले पुरोटाई अन कैमरा, कैमरा बंद करनी पूरा जिस देखान जो ताकि आप पूरा देख सकें। ये जो प्रकृति का नेचर का जो दृश्य है, इतना सुंदर नज़ारा है यहाँ का, अकल्पनीय दृश्य। देखुन अपना सारा दिन क्लान्ति जान, सारा दिन जो कष्ट से जान मुहूर्ते उबे गल। यी लागेज नहीं एतटा रास्ता पेड़ तरह ये दृश्य ठीक बेवरा चिट्ठी आगे अपन पुरो दृश्यटाई तुले धरलम। इवन কাঠের পুল যখন অনেক ঝুঁকি নিয়ে পার হচ্ছিলাম সেটাও কিন্তু আমি বন্ধ করিনি ক্যামেরা, পুরোটাই দেখিয়েছি আপনাদেরকে। বেবরা চট্টিতে এখানেই আমাদের থাকার ব্যবস্থা হয়েছে। চারদিকে পুরো কালো, নিকষ কালো অন্ধকার দেখেই বুঝতে পারছেন ঘরের লাইটটুকুই যা এসছে। এখানে কারেন্ট নেই, যদিও আমরা এই লাইটের ব্যবস্থা করেছি, এটা নিয়ে এসেছি বাড়ি থেকে, জানতাম এই অবস্থা হবে। এই হচ্ছে ঘরের চিত্র আপনাদের তুলে ধরছি আজকে রাত্রে। আর বাইরে খুব ঠান্ডা, অক্টোবরের তৃতীয় সপ্তাহ, ফলে ঠান্ডা পড়ে গেছে এখানে খুব। এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে ঘরের চিত্র আপনাদের দেখিয়ে দিলাম। বেবরা চট্টিতে এই সাধারণ মানের ঘর, কারেন্ট এখানে নেই, লাইট বলেছি লাইট আমরাই নিয়ে এসেছি, পাওয়ার ব্যাঙ্ক ইউজ করে সোলার লাইট রয়েছে। তো আজকে রাত্রে আমাদের এখানেই থাকতে হবে, কালকে সকালে আমরা বেবরা চট্টি থেকে রওনা দেব ডোডিতালের উদ্দেশ্যে। তাহলে আজকের মতো এখানেই থামতে হচ্ছে, কাল সকালের এপিসোড কালকে দেখাবো, আজকের এপিসোড আজকে এখানেই শেষ করছি। সারাদিনের জার্নি আমি আপনাদের সামনে তুলে ধরেছি, কেমন লাগলো তা জানাবেন, কমেন্ট সেকশন নিচে রয়েছে, মতামত জানাতে ভুলবেন না। যদি আমার কাজ ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, আর হ্যাঁ আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে বন্ধুরা আজকে এখানেই থামছি এই এপিসোড, কালকের এপিসোডে আমি আপনাদেরকে তুলে ধরবো ডোডিতালের বাকি যাত্রা, অর্থাৎ বেওড়া চট্টি থেকে ডোডিতাল পর্যন্ত যে যাত্রা, সেই যাত্রা পথের ছবি আমি কালকের এপিসোডে দেখাবো। আজকের এপিসোড এখানেই থামছি, তাহলে আবার দেখা হবে কাল। আজকের মতো বিদায়, টাটা।